হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আজকে দেখাবো কিভাবে আপনি আপনার পিসিকে সুপার ফাস্ট করে নিতে পারবেন। আপনি যে অপারেটিং সিস্টেম ব্যবহার করুন না কেন, ডাজেন্ট ম্যাটার, আপনি চাইলে সব অপারেটিং সিস্টেমে আমার এই পদ্ধতি অবলম্বন। আমি 8টি ওয়েতে কম্পিউটার সুপার ফাস্ট করার ওয়ে দেখাবো কিভাবে আপনি এই 8টি ওয়ে অ্যাপ্লাই করে আপনার পিসিকে সুপার ফাস্ট করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আর দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনি আপনার ট্যাক্স বারে কার্সার রেখে আপনি এখান থেকে ট্যাক্স ম্যানেজারে যাবেন, অথবা আপনি এখান থেকে ডিরেক্ট ট্যাক্স ম্যানেজার লিখে সার্চ দিলে এখানে চলে আসবে। এখান থেকেও আপনি যেতে পারেন, যেহেতু আমি এখান থেকে যাচ্ছি আপনি এখান থেকে যাবেন। এখান থেকে আমি আবার দেখাচ্ছি, মোর ডিটেলস, মোর ডিটেলস ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট আপ। স্টার্ট আপে এখানে আপনার অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো আননেসেসারি ইউজ হচ্ছে, আপনি চাইলে এখান থেকে আপনি চাইলে ডিজেবল এনাবল করে দিতে পারবেন। আপনি আপনার কম্পিউটারের সফটওয়্যার অনুযায়ী আপনি এখানে যেগুলো আপনার প্রয়োজনে সেগুলো এখান থেকে আপনি এভাবে সিলেক্ট করে, এখানে যদি আমার যেহেতু এখানে ডিজেবল লেখা আছে এজন্য আমার এখানে এনাবল হবে। দেখুন আমার অ্যাপসটি স্কাইপি অ্যাপসটি এনাবল হয়ে গেছে, আমি চাচ্ছি না এই স্কাইপি অ্যাপসটা রাখতে, আমি চাচ্ছি এটা ডিজেবল করে দিতে। আমি এখানে চাইলে আমি এখানে ডিজেবল করে দিতে পারবো। এভাবে আপনারা এটা করতে পারবেন। দ্বিতীয় স্টেপ, এখানে সার্চ অপশনে ক্লিক করুন, এখানে লিখুন ডিফ্রেজমেন্ট ডিআইএফ, এ দেখুন চলে আসে ডিফ্রেজমেন্ট অ্যান্ড অপটোমাইজ ড্রাইভ। আপনি এখানে ক্লিক করে আপনার ডেস্কটপে অথবা ল্যাপটপে যে কয়েকটা ড্রাইভ আছে আপনি চাইলে এখান থেকে অপটোমাইজ করতে পারেন। আমি আমার সি ড্রাইভ অপটোমাইজ করে দেখাচ্ছি, আপনি এখানে সি ড্রাইভ সিলেক্ট করবেন অ্যান্ড অপটোমাইজে ক্লিক করুন। দেখুন আমার এখানে অপটোমাইজ শুরু হয়ে যাচ্ছে, আমার আননেসেসারি হিস্টোরি, আমার আননেসেসারি সব ক্র্যাশমেন্ট ডাটা সেগুলো সব ও অ্যানালাইসিস করে ডিলিট করে দিচ্ছে। এভাবে আপনি আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপের ড্রাইভগুলো ক্লিন আপ করে নিতে পারেন। স্টেপ নম্বর 3, ডিলেট আননেসেসারি টেম্পোরারি ফাইল। আপনি সার্চ অপশনে ক্লিক করুন অথবা উইন্ডোজ প্লাস আর চাপুন, এখানে লিখুন পার্সেন্টেন্স টিইএমপি ট্যাম পার্সেন্টেন্স, সরি ভুল হয়েছে আমার এখানে পার্সেন্টেন্স। আপনি এখান থেকে এই ডাটাগুলো সব কন্ট্রোল প্লাস এ প্রেস করে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারেন। ডু নট ফর দিস কারেন্ট সিস্টেম। দেখুন আমার এই তিনটি ড্রাইভ, তিনটি অপশন, দেখুন আমার এই তিনটি ফাইল এখনো ডিলিট হয়নি। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি আবার এটা ট্রাই করতে পারি। যাচ্ছে না, সেক্ষেত্রে আমি কিভাবে ডিলিট করতে পারি, আমি আবার লিখব রান, এবার আমি দেব পার্সেন্টেন্স সারা টিইএমপি ক্যাম, আমি এখানে আবার কন্টিনিউ ক্লিক করব। দেখুন এভাবে কন্ট্রোল প্লাস এপিএস করে সিলেক্ট করব, আমি আবার ডিলিট দেব।
দেখুন চলে গেছে, এটা আমার হিস্টোরি। আমার যেহেতু অনেকগুলো অপারেটিং অনেকগুলো প্রোগ্রাম ইউজ হচ্ছে, সেগুলোরই একটা ব্যাড ফাইলও ধরে রেখেছে। আমরা আর একটু অন্য একটি ওয়েতে দিতে পারি, নাম্বার 4, উইন্ডোজ প্লাস আর, অথবা আপনি এখান থেকে অপশনে যেতে পারেন, রান, RUN রান লিখলে চলে আসবে, রান। এখানে লিখতে পারি PREFETCH, প্রিফেক্ট। প্রিফেক্ট থেকে আমি ডাটা ডিলিট করে দিতে পারি, এখানে কন্টিনিউ যাব। এখানে অনেকগুলো আননেসেসারি হিস্টোরি, আমার অনেক ডাটাই আছে, এগুলো আমার অপ্রয়োজনীয় বা আমার হিস্টোরি, এখান থেকে আমি ডাটাগুলো ডিলিট করে দেব। দেখুন আমার অনেক ডাটা হয়েছে যে আমি ডিলিট করা হয়নি, আমার অনেক ডাটা আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, যেটা আমার অপ্রয়োজনীয় বা আমার এখানে হিস্টোরি এইভাবে জমা আছে। এসব ডাটা ডিলিট করলে আপনার কোনো সমস্যা নাই, আপনার কোনো ধরনের ডাটা লস হওয়ার সম্ভাবনা নাই, কোনো ভয় পাবেন না। এটা অপ্রয়োজনীয় ডাটা যা উইন্ডোজ থেকে একটা হিস্টোরি রাখে। এখন আমরা দেখাবো কিভাবে ড্রাইভ ক্লিন আপ করবেন। আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমার এখানে তিনটা ড্রাইভ আছে। আমি আমার সি ড্রাইভটাই ক্লিন আপ করে দেখাচ্ছি। সি ড্রাইভে সিলেক্ট করে দেন আপনি রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর প্রপার্টিসে যাবেন। প্রপার্টিস থেকে জেনারেল, আপনার সিকিউরিটি থাকতে পারে, আপনি জেনারেলে ক্লিক করবেন। জেনারেল থেকে ডিস্ক ক্লিন আপ, ডিস্ক ক্লিন আপ অপশনে ক্লিক করবেন। দেখেন আমার ড্রাইভ ক্লিন আপ হচ্ছে। একটু সময় নিচ্ছে, দেখুন আমার ড্রাইভ ক্লিন আপ হয়ে গেছে, ক্লিন আপ সিস্টেম। এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে, আমার পিসিটি অনেক চলো হয়ে গেছে, কিভাবে আমি আমার পিসিটাকে সুপার ফাস্ট করতে পারি, সেজন্যই আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আপনি আপনার পিসিকে সুপার ফাস্ট করে নিতে পারবেন। আমার ড্রাইভ ক্লিন আপ হয়ে গেছে, আমি এবার ওকে দেব। ডিলেট ফাইল, ক্লিন আপ সি ড্রাইভ। দেখুন লেখা, আমি একটা মেসেজ দিয়েছে আমাকে, দ্য ডিস্ক ক্লিন আপ ইউটিলিটি ইজ ক্লিন আপ ইজ আননেসেসারি ফাইল। ওকে, এভাবে আপনি চাইলে আপনার সবগুলো ড্রাইভই ক্লিন আপ করে নিতে পারেন। এবার দেখাবো আমি কিভাবে আপনার রিডাক রান টাইম সার্ভিস থেকে হিস্টোরি ডিলিট করবেন। আপনি এখান থেকে সার্চ অপশনে যাবেন, এখানে লিখবেন MS কনফিগ। MS কনফিগ লেখার পর ইন্টার মারবেন, দেখেন চলে আসছে এইভাবে একটা একটা উইন্ডো আসবে। এখান থেকে আপনি আপনার নর্মাল সেট আপে ক্লিক করা থাকতে পারে, আপনি সিলেক্টিভ স্টার্ট আপে ক্লিক করবেন। দেখবেন এখানে তিনটে আছে কিনা, দুটা আছে, তার মানে ঠিক আছে। আপনি এখান থেকে সার্ভিস অপশনে ক্লিক করবেন। সার্ভিস অপশনে ক্লিক করার পর আপনি এখান থেকে সব, আপনি যদি চাচ্ছেন আপনার এই সব রান টাইমগুলো হিডেন করে দিতে পারেন, আপনি এখান থেকে সবগুলো হিডেন করে দিতে পারেন। হাইড বক্স, এই বক্সগুলো
ঠিক ছিল, আমি ওয়ান বাই ওয়ান হাইড করে দিব। ওয়েট ডিজেবল অল, দেখুন আমার সবগুলোই ডিজেবল হয়ে গেছে। এবার এনাবল করে দেব। ওকে, একটা রেজিস্টার আছে, এক্সিট উইদাউট রেজিস্টার। তারপরে আপনি কিভাবে রেজিস্ট্রি টুইক থেকে আপনি ডাটা ডিলিট করে দিবেন, এখানে লিখবেন রেজ, রেজিস্ট্রি লেখার পর রেজ রেজিস্টার চলে এসেছে। এখান থেকে ইয়েস অপশন ক্লিক করবেন, এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, সেখান থেকে আপনি দা কারেন্ট ইউজার, এখান থেকে কন্ট্রোল প্যানে যাবেন, কন্ট্রোল প্যানেল থেকে আপনি মাউস অপশন ক্লিক করবেন। মাউস অপশন ক্লিক করার পর আপনি মাউস এই ভ্যালুর জায়গায় ডাবল ক্লিক করবেন। আমি আবার দেখাচ্ছি, মাউস থ্রেশহোল্ড টু, এখানে ভ্যালুর জায়গায় 10 আছে, আপনি যদি 10 এর বেশি থাকে তাহলে আপনি এখানে 10 করে দিবেন। আমার 10ই আছে, আমি 10 এরকম বাড়াচ্ছি না, আপনি যদি এখানে বেশি থাকে 10 করে দিবেন। আপনি ও 10 করে দেওয়ার পর আপনি আবার যাবেন, আপনি এবার যাবেন ডেস্কটপ অপশনে, ডেস্কটপ অপশনে আপনি আপনি ডেস্কটপ থেকে যাবেন মাউস হোয়াইল রাউন্টিং, রাউন্টিং এ আপনি যদি এখানে ভ্যালু 2 থাকে ঠিক আছে, এটাই বেস্ট, আপনি যদি ভ্যালু বেশি থাকে আপনি এখানে বেশি কমও দিতে পারেন, আমি দিচ্ছি না, আমি এখান থেকে এটা দিতে পারেন, অ্যাপ্লাই দিলেন, ওকে। লাস্ট অপশন ভিজুয়াল বেসিক, আপনি দিস পিসি সিলেক্ট করুন, রাইট বাটন ক্লিক করুন, প্রোপার্টিসে যান, প্রোপার্টিস থেকে আপনি অ্যাডভান্স সিস্টেম সেটিং এখানে ক্লিক করুন, এখান থেকে আপনি ভিজুয়াল ইফেক্ট প্রসেসিং শিডিউলিং মেমোরি ইউজিং অ্যান্ড ভার্চুয়াল মেমোরি এখানে সেটিং ক্লিক করুন। আপনি এখান থেকে জাস্ট অ্যাডজাস্ট ফর বেস্ট অ্যাপারেন্স, অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স, আপনি অ্যাডজাস্ট ফর বেস্ট পারফরমেন্স ক্লিক করুন অ্যান্ড অ্যাপ্লাই করুন। দেখুন আমার কম্পিউটার অনেক ফাস্ট হয়ে গেছে আগের থেকে, আমি এখন সুপার ফাস্ট কাজ করতে পারি। আপনি সর্বশেষ যে কাজটি করবেন সেটাই রিসাইকেল বিন থেকে রাইট বাটন ক্লিক করে এমটি রিসাইকেল বিন ক্লিক করবেন অ্যান্ড ইয়েস অপশন পুশ করবেন অ্যান্ড কন্টিনিউ। দেখুন আমার পিসি পূর্বের তুলনায় এখন অনেক ফাস্ট হয়ে গেছে। এভাবে আপনি আপনার পিসি সুপার ফাস্ট করে নিতে পারেন। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, থ্যাংক ইউ।